الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله فهو في أعين الناس صغير وفي أعين الناس عظيم ومن تكبر وضعه الله فهو في أعين الناس كبير فهو في أعين الناس صغير وفي نفسه كبير حتى لهو أهون عليهم من كلب أو خنزير وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر وقال رسول الله صلى الله عليه وسلم المتكبرون يحشرون يوم القيامة كالنملة أو كالذرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদ জমানার মধ্যে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করে আসছিলাম পূর্বের জুমাগুলা থেকে। অন্তরের বেদী সম্পর্কে, অন্তরের যে মারাত্মক বেদী, সেই মারাত্মক বেদীগুলার মধ্য থেকে অন্যতম বেদী, অন্যতম রোগ হল অহংকার। এই অহংকার নিয়ে পূর্বের জুমাগুলা থেকে আলোচনা হয়ে আসছে। অহংকার এমন একটি রোগ, এমন এক বেদি, এমন এক গুণা, যে বেদি আপনাকে ইহকাল এবং পরকাল উভয় জগৎ ধ্বংস করে ফেলবে। মানুষের ভিতরে যদি অহংকার আসে, অহংকার আসলে অটোমেটিকলি সেই মানুষটা ধ্বংসের রাস্তার ভিতরে পড়ে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে, এটা যেহেতু কলবের রূপ, অন্তর বা কলবের রূপ এই অহংকার, যার অন্তর বা কলবের মধ্যে সরিষা দ্বারা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, রাসূল বলতেছেন যে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, এই অহংকারী ব্যক্তি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের কথা, কলব বা অন্তরের কথা উল্লেখ করেছেন, যার অন্তরের মধ্যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি। আমরা পূর্বের জুমাগুলো থেকে আমরা আলোচনা করে আসছিলাম যে কলবের যে মারাত্মক যে বেদি, মারাত্মক যে রোগ, এটা হলো অহংকার। যে অহংকারকে হাদিসের ভাষায় উম্মুল আমরাজ বলছে, সেই অহংকার জাররা পরিমাণ যদি কারো কলবের মধ্যে, অন্তরের মধ্যে যদি থাকে, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দেখেন জাররার কথা বলা হয়েছে, জাররা, জাররা এমন শব্দকে বলা হয় যেই শব্দ, যেই অংশ বা যেই বিন্দুটা সাধারণ চোখে কি দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র লাগে, মাইক্রোস্কোপ লাগে এটাকে নির্ণয় করতে হলে, এটাকে জাররা বলা শরীয়তের ভাষায়। শীতকালে দেখবেন যখন সূর্য উঠে তখন বেড়ার ছিদ্র দিয়ে ঘরের ভিতরে কি প্রবেশ করে, সূর্যের আলো প্রবেশ করে, তখন দেখবেন যে ঘরের ভিতরে সব দিকে অন্ধকার, ওই যে হালকা আলো আসতেছে বাইরে থেকে বেড়ার ছিদ্র দিয়ে, দেখবেন এই ছিদ্র দিয়ে যে আলো আসতেছে, আলোর ভিতরে দেখবেন যে এক ধরনের ময়লা কি ওড়ে, এক ধরনের কি ধুলাবালি ওড়ে,
এই দুলাবাড়ি এমনি সাধারণভাবে কি দেখা যায় না, এই যে আলোরা এসে পড়তেছে আলোর আলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই কণা বা এই বালুটা কি উঠতে আছে দেখা যাইতেছে উঠতে আছে, কিন্তু আপনি ওই ছিদ্রটা বন্ধ করে দেন, আলো আসার রাস্তাটা বন্ধ করে দেখবেন যে আরো বোঝা যাবে না এখানে যে কি বালু উঠতেছে। এটাকে বলা হয় কি জাররা। দেখেন এত সামান্য একটা জিনিস যে এটা সাধারণভাবে কি চোখ দিয়ে দেখা যায় না, যেটাকে এমনি ভাবে যেটাকে দেখতে হলে আমরা অণুবীক্ষণ যন্ত্র লাগে, মাইক্রোস্কোপ লাগে, তখন এই জাররাটা বা অর্থাৎ এই ময়লা আবর্জনাটা কি দেখা যায়। এই জাররা পরিমাণ অহংকার কোন ব্যক্তির কলবের মধ্যে যদি থাকে, কলব বা অন্তরের মধ্যে যদি থাকে, রাসূল বলতেছেন যে সেই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতের মধ্যে কি প্রবেশ করবে না। এই অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। দেখেন এত সূক্ষ্ম একটা জিনিসের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। এখনকার আমাদের এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কত মানুষ কতভাবে অহংকার করে, ধন দৌলত টাকা পয়সা ক্ষমতা বিভিন্ন ভাবে কি করে আত্মগরিমা দেখায়, দম্ভ দেখায়, অহংকার দেখায়। কিছু ধন দৌলত হইলেই অহংকারে শুরু হয়ে যায়, কিছু টাকা পয়সা হইলেই কি হয়ে যায় অহংকারে শুরু হয়ে যায়, কিছু দেখা গেছে যে ক্ষমতা পাওয়ার সাথে সাথে কি হয়ে যায় অহংকারে শুরু হয়ে যায়, দম্ভ শুরু হয়ে যায়, আত্মগরিমা শুরু হয়ে যায়। এই অহংকারী ভাব বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন জিনিসের উপরে আসতে পারে, আপনার ক্ষমতার উপরে আসতে পারে, ধন দৌলত টাকা পয়সার উপরে আসতে পারে, এবং মান সম্মান ইজ্জতের আবরুদের দিক দিয়েও কি আসতে পারে, অহংকার আসতে পারে। পৃথিবীর মধ্যে যত মানুষ অহংকার করছে, যত শক্তিশালী লোকেরা দুনিয়ার মধ্যে অহংকার করছে, ঔদ্ধত্য দেখাইছে, দম্ভ দেখাইছে, কোন দাম্ভিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে কি ছাড় দেন না। যদি ভালো হয়ে গেছে, ভালো হলে তো হয়ে গেছে, আর যারা এই দম্ভ নিয়ে এই অহংকার নিয়ে পৃথিবীর মধ্যে আসিল তাদের মৃত্যুটা, তাদের শেষ পরিণতিটা ভালো হয়নি, আর তাদের এই পরিণতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। এই দাম্ভিক লোকগুলার, দাম্ভিক জাতিগুলার, অহংকারী জাতিগুলার ইতিহাস, তাদের যেই দাম্ভিকতা, তাদের যেই অহংকারী, এগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন যে আমি দাম্ভিকদেরকে, অহংকারী লোকদেরকে আমি কি করি নাই, ছাড় দিই নাই। এখান থেকে সবক, এখান থেকে সবক উম্মতের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য সবক, যে কুরআনুল কারীম কোন কিচ্ছা কাহিনীর কিতাব না, তারপরেও অনেক কাহিনী নিয়ে এসেছেন আল্লাহ তাআলা। মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন যে এটা কোন কিচ্ছা কাহিনীর কিতাব না, তারপরেও এই কাহিনীগুলা, এই ঘটনাগুলা আনার উদ্দেশ্য হলো পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারা যেন এই ঘটনাগুলো থেকে, এই ইতিহাস থেকে তারা যেন শিক্ষা অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে এই দাম্ভিকদের ব্যাপারে, এই অহংকারীদের ব্যাপারে আলোচনা করছেন। এই দাম্ভিকদের ব্যাপারে, এই অহংকারী ব্যক্তিদের ব্যাপারে আলোচনা এই জন্যই করছেন। মুফাসসিরিন কিরাম লিখতেছেন যে এই অহংকারী লোকগুলাকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে ছাড় দেন নাই, দুনিয়ার ভিতরে তাদেরকে লাঞ্ছনা করছেন, লাঞ্ছিত করছেন, অপদস্থ করছেন, এবং তাদের যে শেষ পরিণতি ছিল এই পর শেষ পরিণতি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভালো করেন নাই। শেষ পরিণতি তাদের কি করেন নাই, ভালো করেন নাই। এই অহংকারী লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, সুযোগ দেন। ইন্নাল্লাহা লা ইউমলি আয-যালিম,
হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইন্নাল্লাহ লা ইউলিয়াজ জালিম, যারা অহংকার বশত দাম্ভিকতার সহিত মানুষের উপর জুলুম অত্যাচার করে, এই জালেমদেরকে জুলুমকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে অবকাশ দেন, সুযোগ দেন। সুযোগটা কেমন দেন? ভালো হওয়ার জন্য না, ভালো হওয়ার জন্য না। দেখেন হাদিসের মধ্যে কেমন বলছে, এই যে ইন্নাল্লাহ লা ইউলিয়াজ জালিমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই যে মানুষের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তাকে অবকাশ দেন, সুযোগ দেন, সেই যেন মানুষের উপর আরো জুলুম নির্যাতন করতে পারে। এই হাদিসের ব্যাখ্যা লেখছে, হাদিসের ব্যাখ্যা, অবকাশ দেন, সুযোগটা দেন, লাইম লিয়া জালিম, সে যেন মানুষের উপর আরো জুলুম করতে পারে। জুলুম করার পর কি হবে? হাত্তা ইজা আখযাহু লাম ইউফলিতহু, রাসূল বলতেছে যে হাত্তা ইজা আখযাহু লাম ইউফলিতহু, তাকে সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ঢিল দিয়েছেন, জুলুম করতে আছে, জুলুম করতে আছে। হাত্তা ইজা আখযাহু লাম ইউফলিতহু, এরপর আল্লাহ পাক তাকে এমন ভাবে পাকড়াও করেন, এই পাকড়াও থেকে সে কি আর ছুটে যেতে পারে না। জুলুমকারীদেরকে, অহংকারীদেরকে, দাম্ভিক লোকগুলোকে আল্লাহ পাক এভাবে কি করেন, পাকড়াও করেন, আর এই পাকড়াও থেকে সে কশিন কালেও কি ছুটতে পারবে না। ফেরাউনের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আসছে, নমরুদের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, এগুলো সব দাম্ভিক লোক, অহংকারী লোক। কওমে আদের কথা আসছে, দাম্ভিক লোকগুলার কথা। কওমে সামুদের কথা আসছে, দাম্ভিক লোকগুলার কথা। এরপরে কারুনের কথা আসছে, দাম্ভিক লোকগুলার কথা। এমনি ভাবে বহু ঘটনা আছে কোরআনুল কারীমের মধ্যে অহংকারী ব্যক্তিদের, দাম্ভিক ওয়ালা ব্যক্তিদের বহু ঘটনা কোরআনুল কারীমের মধ্যে। কত পুরানা ঘটনা, কত আগের অন্যান্য নবীদের আমলের ঘটনাগুলা, শেষ নবীর আমলের, শেষ নবীর উম্মতের জমানার মধ্যে, শেষ নবীর কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছে, নিয়ে আসছেন যে দেখো আমি অহংকারী ব্যক্তিদের সাথে কেমন আচরণ করছি, তাদের শেষ পরিণতি কেমন হয়েছে, তাদের উপরে আমার পক্ষ থেকে কেমন আজাব আসছে, এগুলাকে তোমরা ভালোভাবে দেখো, দেখে এগুলার উপরে কি করে শিক্ষা অবলম্বন করো। ফেরাউনের জমানার মধ্যে অর্থাৎ মূসা নবীনা আলাইহি সালাতু ওয়া সালামের আমলে ফেরাউন ছিল, কারুন ছিল। কারুন মূসা আলাইহি সালাতু ওয়া সালামের সম্প্রদায় ভুক্ত, ওই জামানের মধ্যে আবার কি ছিল, ফেরাউন ছিল। ফেরাউন ক্ষমতার মোহ বৈরা সে দম্ভ করল, অহংকার করল, নিজেকে খোদা দাবি করল, সে বনি ইসরায়েলের উপরে জুলুম নির্যাতন শুরু করল, যেন বনি ইসরায়েল যেন তাকে খোদা বলিয়া কি করে স্বীকার করে। এই এই ফেরাউন কারুনের কি ছিল, কারুন কারুনকে তার যেই সেনাদলের, সেনাদলের মধ্যে তাকে কি করছে, নিযুক্ত করছে। ফেরাউন কারুনকে বনি ইসরায়েলকে দেখাশোনার জন্য কি করছে, নিযুক্ত করছে কারুনকে। কারুন কারুন কিন্তু মূসা আলাইহিসাল্লামের কি সম্প্রদায়ভুক্ত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইন্না কারুন কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সম্প্রদায়ভুক্ত। এই কারণ কিন্তু অন্যান্য সাধারণ মানুষের মতো না। কিরকম সাধারণ মানুষের মতো না? যেরকম ভাবে আলেমরা আর সাধারণ মানুষরা তারা কিন্তু কি না, এক না। সাধারণ মানুষ আর আলেমরা কি এক, এক না। এই কারণ তাওরাতের হাফেজ ছিল, তাফসিরে রুহুল মাআনিতে বলছে যে কারুন তাওরাতের কি ছিল, হাফেজ এবং আলেম ছিল, এবং মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল।
হাফেজ ছিল, হাফেজ মানে তাওরাত মুখস্থ, পুরো তাওরাত তার কি ছিল, মুখস্থ ছিল এবং আলেম ছিল। তাহলে কি সাধারণ লোক ওই সব ওই জমানার মধ্যে? সাধারণ লোক না। এমন কি তাফসীর রূহুল মাআনির মধ্যে লিখছে যে সেই যে তাওরাতকে মুখস্থ করছে এবং আলেম ছিল, অন্যান্য যত মুখস্থওয়ালা ব্যক্তি ছিল সবার চাইতে কারুনের তাওরাত সবচেয়ে বেশি কি ছিল, মুখস্থ ছিল, মানে কঠিন মুখস্থ আছে, সাধারণ কোনো মুখস্থ না। অনেকে দেখেছে যে হাফেজ, সাধারণ হাফেজ, কোন রকম হাফেজ, আবার অনেকে দেখেছে অনেক ভালো মানের কি হাফেজ। তো সে যে হাফেজ ছিল তাওরাতের, ভালো মানের কি ছিল, হাফেজ ছিল তাওরাতের হাফেজ, এবং ভালো মানের আলেম ছিল। কিন্তু দেখা গেছে যে সম্পদ ধনভণ্ডারের ধম্বর মধ্যে পড়ে, অহংকারের মধ্যে, অহংকারের মধ্যে পড়ার কারণে সে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অহংকার এমন একটি রোগ, এমন এক ব্যাধি, এটা আলেমের ভিতরে থাকুক, গায়ের আলেমের ভিতরে থাকুক, যার ভিতরে থাকুক, যার ভিতরে থাকবে তাকে গ্রাস করে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে। সে তাওরাতের হাফেজ ছিল, ভালো আলেম ছিল, জাননেওয়ালা ছিল, জাননেওয়ালা থাকার পরও তার ভিতরে এই অহংকারের বেদি আসছে, এই অহংকারের এই রোগ তার ভিতরে আসছে, এই বেদি এই রোগ তাকে কি করছে, গ্রাস করে ফেলছে, তাকে ধ্বংস করে ফেলছে। অহংকার এমন একটি বেদি। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের নাম শুনছেন না? একে একে নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম বাতাসের উপর দিয়ে সিংহাসন সহকারে, সৈন্য সৈন্য সহকারে কি করত, চলত। এটা প্রসিদ্ধ ঘটনা না? আল্লাহু আকবার কবীর। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম যখন এই সিংহাসন সহকারে এরপরে তার সৈন্য সৈন্য সহকারে যে উপর দিয়েতে চলতেন, উপর দিয়ে যে বিছানার উপরে তার সব সৈন্য সৈন্য যা কিছু আছে সব উপরে থাকতো আর উপর দিয়ে যাইতো, যাওয়ার সময় মানে ওইখানে তো বসা আর চলতেছে হাওয়ার উপর দিয়ে, হাওয়ার উপর দিয়ে কি চলতে আছে। এ চলার ভিতরে কিতাবের ভিতরে লেখছি যে এই এই সুলাইমান আলাইহি সালাতু সালামের অন্তরের মধ্যে একটু অহংকারের কি আসছে, ভাব আসছে, ভাব। আল্লাহু আকবার কবীর। তার অন্তরের ভিতরে অহংকারের ভাব আসছে, এটা কে জানে? আল্লাহ জানে। অহংকারে একটু ভাব আসছে আর সিংহাসনটা ওই জায়গার ভিতরে যে বিস্তার উপরে সিংহাসন উপর দিয়ে চলে, সিংহাসনটা একটু বেঁকা হয়ে গেছে, কি হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। ওইখান থেকে অনেক সরঞ্জাম আদি অনেক সৈন্য ওইখান থেকে কি অলরেডি নিচের দিকে পড়ে গেছে বেঁকা হওয়ার কারণে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম ধমক দিছে, সিংহাসন বিস্তারে ধমক দিছে, এরকম করতেছো কেন, লিগে বেঁকা হচ্ছে কেন? তখন আল্লাহ পাকের হুকুমে ওই পুরা সিংহাসনে পুরো ওইখানের থেকে আওয়াজ আসছে যে সুলাইমান আমি বেঁকা হই নাই, তুমি কি হয়ে গেছো, বেঁকা হয়ে গেছে, তুমি সোজা হও, তুমি সোজা হইলে আমিও কি হয়ে যাব, সোজা হয়ে যাব। আল্লাহু আকবার কবীর। মানে একটা ভাব আসছে আর কি, এই উপর দিয়ে চলছে, ভিতরে একটা অহংকারের কি আসছে, ভাব আসছে, ভাব ভাব আসছে, আর সাথে সাথে কি বেঁকা হয়ে গেছে, বলতেছে যে আমি বেঁকা, আমি তো সোজা হমু, আমি সোজা হওয়ার আগে তুমি কি হয়ে যাও, সোজা হয়ে যাও, ভিতরে একটু ভাব আসছে। যারা আল্লাহ পাকের নিকটবর্তী লোক তারা একটু ভুল করলে আল্লাহ পাক তাদের কি কি সাথে সাথে ধরে বসেন, এরা হাদিসের মধ্যে আসছে। যারা এমনি পাপ করতে আসে, বহু গুনাহ করতে আসে, সিরিফ দিয়ে আল্লাহ পাক এমনি সাপ দিয়ে দিয়েছে, কিন্তু যারা আল্লাহ পাকের আদরণীয় বন্দা, নিকটবর্তী বন্দা, মা তাদেরকে মহব্বত করে, তারা যদি সামান্য ভুল করে তাদেরকে আল্লাহ পাক সাথে সাথে জড়িয়ে বসে, তাদেরকে আল্লাহ পাক কি দেন না, ছাড় দেন না। একটা ক্লাসের মধ্যে কিছু ভালো ছাত্র থাকে, কিছু খারাপ ছাত্র থাকে, দেখবেন ভালো ছাত্রটা একটু উল্টা পাল্টা করলে বা ক্লাসের মধ্যে না আসলে
ছাত্ররা ধইরা বসে কারণ তার দিকে বেশি কি খেয়াল ছাত্ররা কি খুব ভালো আর যদি খারাপ খারাপ সারারা এগুলার কি না না তত্ত্ব তালাশে নিতে চায় না এগুলো এমনি কি খারাপ এগুলো খারাপই করে যাইতেছে কিন্তু যে ছাত্রটা ভালো তার দিকে কি সবসময় নজর থাকে সবসময় খেয়াল থাকে সবসময় কি থাকে খেয়াল থাকে ভালোর দিকে সবসময় কি খেয়াল থাকে ঠিক তদ্রূপে দুনিয়ার ভিতরে যাকে আল্লাহ পাক মহব্বত করেন ভালোবাসে তার দিকে কি আল্লাহ পাকের বেশি খেয়াল এই জন্য ভুল হইতে সাধারণ ভুল হলে কি ধরে বসে সুলাইমান আলাইহিস সালাতু সালামের ভিতরে একটু ভাব আসছে ভাব আসতার সিংহাসন কি হয়েছে বেঁকা হয়ে গেছে উপরের দিকে অনেক সৈন্য সরঞ্জামের মধ্যে অস্ত্র শস্ত্র সহকারে নিচে বইরা গেছে বলছে যে আমি তো সোজাও আমি সোজাওয়ার আগে আপনি কি হন সোজাও তখন বুঝে এসে গেছে যে আমার এই অবস্থাটা হয়েছে কি নাকি বুঝে আসছে সাথে সাথে কি তবা করা আরম্ভ করছে তো বলছি যে যাদেরকে মহব্বত করার ভালোবাসে তারা একটু ভুল করে তাদেরকে সাদা সাদা পাকড়াও করে ফেলে সুফিয়ান সৌর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না বহুত সুফিয়ান সৌর সৌর মানে হলো কি বলদ বলদ সুফিয়ান হলো তার নাম সৌর মানে হলো কি বলদ তো এই সুফিয়ানের সাথে এত বড় মুহাদ্দিস এত বড় আল্লাহওয়ালা এত বড় মুহাক্কিক আলেম তার নামের সাথে বলদ ফিট করলো কেন তার জিন্দিগির ভিতরে লিখছে যে মসজিদের ভিতরে তো সবাই কি ঢুকে কয়জনে ডাইন ফাও দিয়ে ঢুকে যারা জানে তারা নাকি ডাইন ফাও দিয়ে ঢুকে অনেকে তো মসজিদের ভিতরে ডাইন ফাও বাম ফাও দিয়ে ঢুকে আবার বাইরে হওয়ার সময় কি করে ডাইন ফাও দিয়ে বাইরে হয় আছে না উল্টা আর কি উল্টা মানে কোনো ভ্রুক্ষেপ নাই দেখেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ মসজিদের ভিতরে ঢুকার সময় কোন ফাও দিয়ে ঢুকে কথা কয় না বাম ফাও দিয়ে না ডাইন ফাও দিয়ে ডাইন ফাও দিয়ে ঢুকে ভুল ক্রমে মসজিদের ভিতরে বাম ফাও দিয়ে কি ঢুকছে তোকে গাই পিপে আওয়াজ আসছে ও সৌর এ মানে ওই বলদ যে মসজিদের ভিতরে কি বাম ফাও দিয়ে ঢুকে অর্থাৎ আমার ঘরের ভিতরে তুই যে ঢুকতে আসছিস মানে গাইবে আওয়াজ আসছে যে আমার আমার ঘরের ভিতরে ঢুকতে আসছিস বাম ফাও দিয়ে আমার ঘরে ঢুকে এলহামটা কোন জায়গা থেকে আসছে আল্লাহর তরফ থেকে সাথে সাথে কি করছে আবার বাইরে হয়ে গেছে বাইরে আবার ফাও পরিবর্তন করে আবার কি করছে ডাইন ফাও দিয়ে ঢুকছে সাধারণ ভুল তা আমরা তো এরকম কত ভুলই করি কোন কোন তো আওয়াজ আয় না উপরের দিকে যারা যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে তারা একটু উল্টা পাল্টা করতে পারবেন তাদেরকে আল্লাহ পাক ফাকরা করে মানে শিক্ষা দিয়ে দেন আর কি যে ঠিক হয়ে যাও তুমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী সামান্য কি করছে ভুল করছে সামান্য গাছের থেকে কি করছে সাহায্য করছে যখন তাকে কাফেররা দৌড়াইতে আছে দৌড়াইতেছে তখন আর কোনো কিছু ফাইনাল লুকানোর জন্য তখন বিশাল এক গাছ সামনে তখন গাছের কাছে আশ্রয় রয়েছে গাছ ফাঁক হয়ে গেছে গাছের ভিতরে ঢুকে গেছে কে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে মানে আল্লাহ পাক শিক্ষা দিবেন আর কি এই যে ফাঁকরি পড়ছে না নবী তো ফাঁকরি পড়ছে এই যে ফাঁকরির যে মাথা মাথা একটু বাইরে রয়েছে গাছ তো দুই ভাগ হয়েছে ভিতরে ঢুকে গেছে গাছ আবার কি মিলে গেছে একটু ফাঁকরি কি বাইরে রয়েছে মানে আল্লাহ পাক তাকে শিক্ষা দিব আর কি তখন কাফাররা কি এখানে ছিল সে গেল কই অদৃশ্য হয়ে গেলে যে গায়েব হয়ে গেলে যে তখন এভাবে দেখতে 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 তখন কাফেরদের নজর গেছে ওই যে ফাঁকরি মাথা দিয়েছে যে ফাঁকরির কি দেখা যেতেছে কানে একটু দেখা যেতেছে তখন এই গাছের ভিতরে তো হেরে মারতে হইব কাফেররা তো আসলে তাকে ধাওয়া করছে মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করব হত্যা করব তখন কেমনে হত্যা করব তখন বলছে যে বিশাল করাত আনো এই গাছ সহকারে এই করাত সহকারে আমরা তাকে কি করব দুই ঘণ্টিতে করব উপরের থেকে কি সিরে আরম্ভ করছে এই যে আমগো দেশে বড় বড় গাছ দেন না উপরে উইটা কি করে সিরে এই সিরা আরম্ভ করছে সিরা আরম্ভ করছে আল্লাহু আকবার কবীরা কিতাবের ভিতরে লেখে যে সিরা যখন আরম্ভ করছে যখন মানে মাতার কাছে আসছে করাত বুঝিনি কথা মাতার কাছে যখন কাটতে কাটতে করাত মাতার কাছে আসছে তখন একবার উহ করছে
কি করছে মানে করাতের যে আল বা ইয়া আছে এটা তার মাথার মধ্যে উহ করছে আর তখন গায়ে উপরে থেকে আওয়াজ আসছে কি আসছে উপরে থেকে আওয়াজ আসছে যে আর একবার যদি উহ শব্দ করো তাহলে নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে এই কথা কেন বুঝছেন কি কইছি যে আর একবার যদি উহ কর একবার তো উহ করছো করাত লাগছে আর আর একবার যদি উহ করো তাহলে নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কি কেটে দেওয়া হবে তোমার নাম তো তুমি তো নবী তোমার নামটা তো নবী হতে নবুয়তের দপ্তরের ভিতর তোমার নামটা কি লেখা আছে আমি আল্লাহ পাক লিখে রাখছি আর যদি একটু উহ করো তাহলে নবুয়তির দপ্তর থেকে তোমার নামকে কেটে দেওয়া হবে তাকে দুই খণ্ডিতে করা হয়েছে কাকে কথা কয় না জাকারিয়া আলাইহিস সালাম তিনি আর উহ করেন নাই পরবর্তীতে কারণ হলো ওই যে এলহাম এলহাম উপর থেকে সতর্কবাণী আসছে যে উহ করছে আরেকবার উহ করলে নবীর নবীদের নামের খাতার থেকে তোমার নাম কি কেটে দেওয়া হবে এখানে সেই ভুল করছে কি আল্লাহর কাছে সাহায্য না আসাইয়া আল্লাহর কাছে সাহায্য না আসাইয়া কার কাছে সাহায্য চাইছে গাছের কাছে কি সাহায্য আল্লাহ পাক তার উপরে কি গেছে অসন্তুষ্ট হয়ে গেছে এই অসন্তুষ্টির ফলে আল্লাহ পাক তাকে এখানে কি করে শিক্ষা দিয়ে দিয়েছে এটার থেকে পরবর্তী জেনারেশনের জন্য কি সবক সবক শিক্ষা পরবর্তী জেনারেশনের জন্য সবক শিক্ষা জাকারিয়া আলাইহিসসালাম যেমনি ভাবে দাওয়া করছে ঈসা আলাইহিসসালামও কি করছে দাওয়া করছে কিন্তু ঈসা আলাইহিসসালাম কোন মানুষের কাছে কি চান নাই সাহায্য চান নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিসসালামকে নিচের থেকে উপরের দিকে কি করছে তুলে নিয়ে গেছে চতুর্দিকে গড় কি দিছে গিরোনা দিছে তাকে হত্যা করবে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে বসে রয়েছেন ফেরেশতা পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে কি করছেন গড় থেকে উপরের দিকে উঠে নিয়ে গেছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঘটনা ঘটেছে চতুর্দিকে ঘিরে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তারা কি করে হত্যা করবে সশস্ত্র বাহিনী চতুর্দিকে ঘিরে দেওয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন আল্লাহই আবার কি করছে রাস্তা দেখায় দিয়েছেন যে আপনি এভাবে করেন তারা আপনার কোনো কি করতে পারবে না ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন একটু কি করছে ধুলা হাতের মধ্যে লইয়া শুধু এভাবে মারছে এভাবে কি মারছে কাফেরদের চোখের মধ্যে মারে না মানে এমনি মারছে শুধু এভাবে মারছে আর এগুলো ফুসাই দিছে কে আল্লাহ কাফেরদের চোখের ভিতরে ফুসাই দিছে ফুসাই দিছে আর তো তাদের এই চোখের ভিতরে আসছে আর তো অবস্থা খারাপ কি আর নবীর আর দেখবে আর নবী এদিক দিয়ে কি হিজরত কইরা মদিনার ভিতরে চলে গেছে তো বলতেছিলাম যে যারা আল্লাহ পাকের নিকটতম ব্যক্তি তারা সাধারণ থেকে সাধারণ ভুল করলে আল্লাহ পাক তাদের কি করেন ফাঁকের উপরে ফেলেন কারণ তাদের নজর তাদের খেয়াল সবকিছু তাদের উপরে এই জন্য একটু ভুল হলে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না আর যদি খারাপ এটি তো খারাপ এটি কি আর এটির দিকে তাকাই তো বলছিলাম যে অহংকার দাম্ভিকতা তাকাব্বুরি করা এটা মারাত্মক একটা কি গুনাহ মারাত্মক গুনাহ নবীদের পর্যন্ত কি করেন না সাজদা করেন না এই যে সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথা বলছিলাম যে অহংকারের একটু মানে ভিতরে একটা ভাব আছে আর কি হাওয়ার উপর দিয়ে চলে সিংহাসন নিয়ে সৈন্য সৈন্য নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে তার সৈন্য তার প্রাসাদ নিয়ে উপর দিয়ে যে সে চলতেছে মানে হালকা একটু অহংকারের কি আসছে ভাব আসছে কিন্তু সাথে সাথে আল্লাহ পাক তাকে কি করছে ওইখানেই হুঁশিয়ার করে দিচ্ছে সতর্কতা করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে এই জন্যই কোরআনুল কারিমের মধ্যে এই অহংকারী ব্যক্তিদের এই দাম্ভিক লোকদের ঘটনাগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী জেনারেশন যারা দুনিয়ার মধ্যে আসবে সাবধান তোমাদের ভিতরে যেন কোনোভাবে যেন অহংকার যেন না আসে
ব্যক্তির মাধ্যমে হোক, সন্তান সন্ততির মাধ্যমে হোক, দন দৌলতের মাধ্যমে হোক, ক্ষমতার মাধ্যমে হোক, মান সম্মান ইজ্জত আব্রুর মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, তোমার ভিতরে যেন অহংকার যেন না আসে, তোমার ভিতরে তাকাব্বুরি বা অহংকারই এটা যেন তোমার ভিতরে যেন না আসে। আসলে তোমার ওই পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তোমাদের অবস্থাও কি তাদের মতো হবে, তাদের মতো হবে। আর দাম্ভিক লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে কি করেন না, ছাড়েন না, তাদের পরিণতি খুবই খারাপ হয়, খুবই খারাপ হয় তাদের পরিণতি। যদিও নাকি তারা মনে করে যে আমার তো কিছু হচ্ছে না, আমার উপর তো কোনো আযাব আসতেছে না, ফেরাউনও এটা মনে করছিল, নমরুদ এটা মনে করছিল। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম বারবার সতর্ক করছেন, বারবার সতর্ক করছেন এই অহংকারের কারণে, এই দাম্ভিকতার কারণে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বহুত সতর্কবাণী করছেন, বহু সতর্ক করছেন, কিন্তু বলতো যে আযাব আসবে, আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন, তোমাকে ধ্বংস করে দিবেন। এভাবে দিন রাত বছর মাস এভাবে অতিবাহিত হচ্ছে যাইতেছে, আর সে মনে মনে ভাবতে আছে কই আমার তো কিছু হয় না, আমার কাছে তো আল্লাহ পাকের পরত্ব গুণ আযাব আসে না, আমি মানুষের উপর জুলুম করতেছি, নির্যাতন করতেছি, অত্যাচার করতেছি, অহংকার করতেছি, কই আমার তো কিছু হচ্ছে না। আর মূসা আলাইহিসসালাম বা ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে যে বলতে আছে, সে মানে এটাকে কোনো ভ্রুক্ষেপ করে না। আর ওই যে দিন যাইতে আছে আর কোনো আযাব আসতেছে না, সে আরো আযাব আরো আরো বেশি কি করতেছে, অন্যায় করতেছে। যখন আযাবের কথা সাথে সাথে আযাব আসলে না দেখি, আর যখন আযাবের কথা হয় যে আযাব আসবে আল্লাহ পাক ধ্বংস করে দিবে এ তোমার জুলুম নির্যাতনের কারণে, যখন না আসে তখন সে মনে করে কই কোনো আযাবে তো আসে না কোনো কিছুতে, তখন সে আরো কি হয়ে যাবে, আরো জুলুম নির্যাতন করার জন্য আরো সাহস পেয়ে যাবে। এই ফেরাউনও এমন ছিল, নমরুদও এমন ছিল, এভাবে দেখতেছে কোনো আযাব আসতেছে না, নবী বলতে আছে কোনো কাজ হচ্ছে না, তখন সে আরো কি করতে আছে, জুলুম করতে আছে। এটাই হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইন্নাল্লাহ লা ইউমলিয়া যালিম, জালেমকে জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন, সুযোগ দেন, সে যেন আরো জুলুম করতে পারে, সে যেন আরো জুলুম করতে পারে, আরো অত্যাচার করতে পারে, সুযোগ দিতে থাকেন তার এটা যেন আরো যেন বাতি হয়, বাতি হাত্তা ইজা আখযাহু লাম ইউফলিতহু, ইয়ার ফর ফর আল্লাহ পাক তাকে এমন ভাবে পাকড়াও করেন যে লাম ইউফলিতহু, সে আর কি পাকড়াও থেকে ছুটতে আর পারে না। ইনশাআল্লাহ আমরা এই অহংকার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব সামনের জুমার ভিতরে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন।